তো হঠাৎ করে দেখা যায় আপনাকে ট্যাগ করে অনেকে পোস্ট করে, দেখা যায় 10 জন 20 জনের সাথে আপনাকেও ট্যাগ করে অনেকে কিন্তু ট্যাগ পোস্ট করে, সেই ট্যাগ পোস্টটা আপনার আইডিতে ভিজিট হয়। এই যে দেখুন, এখানে আমার জাস্ট একজন ট্যাগ পোস্ট করছে, এখান থেকে দেখুন সে 28 জনকে, হ্যাঁ 28 জনকে এখান থেকে ভিজিট করেছে, তার ভিতরে সে আমাকেও পাইছে, তো আমাকে সহ সে ট্যাগ করে দিয়েছে। তো আমি তো চাই না যে ভাই এগুলো ফটো অথবা কেউ হঠাৎ করে আমাকে ট্যাগ পোস্ট করুক, অথবা দেখা যাচ্ছে আপনি 2-3 দিনের জন্য ফেসবুকে নেই, হঠাৎ করে ফেসবুকে ঢুকে দেখলেন হাজার হাজার সব ট্যাগিং ফটো আপনার আইডিতে শো করতেছে, সেগুলো কিন্তু আবার অনেক বাজে বাজেও ফটো হয়ে থাকে। তো এগুলো বিরক্তকর ট্যাগিং পোস্ট থেকে কিভাবে নিজের আইডিকে সুরক্ষিত রাখবেন, এবং আপনি যদি পারমিশন দেন তাহলে সেই পোস্টগুলো আপলোড হবে, তাছাড়া কিন্তু আপনার আইডি তো দূরে থাক, আপনার কিন্তু আশপাশেও সেগুলোর ট্যাগ পোস্টগুলো শো করবে না। তো কীভাবে করবেন, কেমনে করবেন, তো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। নতুন হলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ওকে, সো ফার্স্টে এই কাজটা করতে হলে আমাদের যেটা করতে হচ্ছে, এখান থেকে 3টা 3 ডট লাইন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে বাস এখানে একটা অপশন পেয়ে যাবেন, সেটিং নামের একটা অপশন, আপনারা শুধু এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে চলে আসতে হবে। নিচে চলে আসার পরে এই যে এখানে একটা অপশন পেয়ে যাবেন, প্রোফাইল অ্যান্ড ট্যাগিং, জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হচ্ছে। ওকে, সো ক্লিক করে দেওয়ার পরে যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের প্রোফাইলে কেউ ট্যাগ পোস্ট না করতে পারুক, অথবা আপনাকে ট্যাগ না করে কেউ আপনার প্রোফাইলে ট্যাগ পোস্ট না করতে পারুক, তো সেই অপশনটা বন্ধ করতে চাইলে আপনার যেটা করতে হচ্ছে, এই যে এখানে একটা অপশন পেয়ে যাবেন ফ্রেন্ডস, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একদম হোল্ড মি যে অপশনটা দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন। ওকে, সো তার নিচে আবারও একটা অপশন পেয়ে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন এভরি ওয়ান হয়েছে, আপনার এখান থেকে এটাও হোল্ড মি করে দেবেন। তো হোল্ড মি করে দেওয়ার পরে আবারও স্ক্রল করে নিচে চলে আসবেন, নিচে চলে আসার পরে যে এখানেও দেখতে পাবেন, এইখানেও দেখতে পাবেন। তো ফার্স্ট এখানে ক্লিক করে দেওয়ার পরে আবারও এখান থেকে হোল্ড মি করে দেবেন। তো তারপরে এখানে আবারও ফ্রেন্ডস যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেওয়ার পরে এটাও হোল্ড মি করে দেবেন। তারপরে আবারও স্ক্রল করে নিচে চলে আসবেন, নিচে চলে আসার পরে যে এখানে একটা অপশন পেয়ে যাবেন, এই অপশনটা 1 করে দিতে হবে। ওকে, সো তারপরে আবারও আবার নিচে আরেকটা অপশন পেয়ে যাবেন, এই যেখানে এটাও আপনার এখান থেকে 1 করে দিবেন। সো এখন যদি কেউ আপনার ফেসবুকে আপনাকে ট্যাগ করে কেউ কোনো পোস্ট করে থাকে, তাহলে আপনি অ্যাপ্রুভ না করা অবধি কিন্তু সেই ফটোটা আপনার ফেসবুক প্রোফাইলে অথবা আপনাকে যে জায়গাতেই ট্যাগ করুক সেটা কিন্তু আর শো হবে না। তো যাই হোক, মজার কাজটি একদম খুব স্যাম্পলভাবে শিখিয়ে দিলাম। তো ভিডিওটি উপকার হলে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে থাকবেন, ধন্যবাদ। আর হ্যাঁ, এখান থেকে যে ফটোগুলো ফার্স্ট আপনাকে ট্যাগ করে থাকবে সেরকম তো আপনার অটোমেটিকলি এখান থেকে রিমুভ করে দিতে হবে, ঠিক আছে? রিমুভ করে দেওয়ার পরের থেকে কিন্তু আপনাকে আর কেউ এভাবে আর কেউ পোস্ট করতে পারবে না। সো এই কাজটা কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। ওকে, সো এখান থেকে জাস্ট এই যে এখানে একটা অপশন পেয়ে যাবেন, 3টা 3 ডট লাইন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে 3টা 3 ডট লাইন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে যে পোস্টটা এখন এইমাত্র আপনাকে হ্যাটাতে চান, ধরেন আপনার 8টা 10টা 2টা 3টা যে পোস্টগুলো করছে সেগুলো আপনি হ্যাটাতে পারতেছেন না, অর্থাৎ সরিয়ে ফেলতে পারতেছেন না, ডিলিট করতে পারতেছেন না, তো সেগুলো পোস্টে হ্যাটানোর জন্য যেখান থেকে দেখবেন ফরম্যাট ট্যাগ, জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আবার কনফার্ম করে দেওয়ার পরে আবার এখানে ট্যাপ করে দেবেন। সো ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে যে দেখুন এখন এই অপশনটা কিন্তু আপনাদের অ্যালাও থাকবে, এখান থেকে যদি অফ থাকে তাহলে অবশ্যই এটা 1 করে দেবেন। এটা 1 করে দিলে হচ্ছে কি, আপনি যারা আপনাকে ট্যাগ করে পোস্ট করবে তো সেই নোটিফিকেশনটা আপনার এখান থেকে জাস্ট নোটিফিকেশন বারে শো হবে, যে এখান থেকে জাস্ট এরকম জায়গাতে শো হবে, আপনি যদি অ্যাপ্রুভ করেন তাহলে সেই ট্যাগ পোস্টটা আপনার প্রোফাইলে শো হবে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।